বাংলাদেশে বর্তমানে করোনা ভাইরাস টেস্টের জন্য আরটিপিসিআর ব্যবহার করা হলেও আজ আমরা বলবো র‍্যাপিড টেস্টিং কিট নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব র‍্যাপিড টেস্টিং কিট কি, এটি কিভাবে কাজ করে এবং এর কার্যকারিতা সম্পর্কে। আপনাদের জানার সুবিধার্থে সকল রেফারেন্স ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। আপনারা আরো ডিটেলসে জানতে চাইলে রেফারেন্সগুলো দেখতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কোনো একজন ব্যক্তি যিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য কিন্তু বেশ কিছু টেস্টিং মেথড রয়েছে। এর মধ্যে আরটিপিসিআর মেথড সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। এছাড়া আরো রয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং মেথড এবং র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং মেথড। তো প্রথমেই আসি র্যাপিড টেস্টিং কিট সম্পর্কে। এটি হচ্ছে মূলত করোনা ভাইরাস শনাক্তের একটি কিট, যা অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডির উপর নির্ভর করে করোনা ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়, যেখানে আরটিপিসিআর টেস্টিং মেথডে ফলাফল পেতে 4 থেকে 8 ঘন্টা সময় লাগে, সেখানে র্যাপিড টেস্টিং কিটে ফলাফল জানতে সময় লাগে মাত্র 15 থেকে 30 মিনিট। আজকের ভিডিওতে আমরা দুই ধরনের টেস্টিং কিট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিট এবং অন্যটি হচ্ছে র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট। প্রথমেই আসি র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিট নিয়ে। কোনো ব্যক্তি যখন করোনা ভাইরাসে আক্রান্ত হন, তখন আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাসের যে প্রোটিন থাকে তাকে বলা হয় অ্যান্টিজেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং এর ক্ষেত্রে ভাইরাল প্রোটিনের তথা এই অ্যান্টিজেনের উপস্থিতি ডিটেক্ট করে করোনা ভাইরাস নির্ণয় করা হয়ে থাকে। এক্ষেত্রে স্যাম্পলে থাকা অ্যান্টিজেন একটি নির্দিষ্ট অ্যান্টিবডির সাথে যুক্ত হয় এবং একটি দৃশ্যমান সংকেত দেয়, যা করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে। আর এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে 30 মিনিটের মতো। র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং এর ফলাফল কিন্তু কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন ভাইরাসে আক্রান্ত হবার কত সময় পর টেস্টটি করা হয়েছিল, স্যাম্পলে ভাইরাসের ঘনত্ব কত ছিল, কিভাবে পুরো প্রক্রিয়াটি করা হয়েছে। এছাড়া টেস্ট কিটে ব্যবহৃত রিয়াজেন্টের উপরও কিন্তু ফলাফল নির্ভর করে থাকে। তবে এই র্যাপিড টেস্টিং কিটের ক্ষেত্রে ট্রু পজিটিভ রেট তথা সঠিক শনাক্তের হার 34 থেকে 80%, যা কিনা মূলত স্যাটিসফ্যাক্টরি নয়। এই টেস্টের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হবার পরও কারো কারো ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট তথা ফলস নেগেটিভ আসার সম্ভাবনা থাকে। এছাড়া এই টেস্টের ক্ষেত্রে ফলস পজিটিভ আসার সম্ভাবনাও থাকে, অর্থাৎ একজন ব্যক্তি যিনি করোনায় আক্রান্তই নন কিন্তু তার ক্ষেত্রে করোনায় পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে যদি কেউ হিউম্যান করোনা ভাইরাস, যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে যদি কেউ কমন কোল্ডে আক্রান্ত হন, তবে এক্ষেত্রে ফলস পজিটিভ আসতে পারে। তাই এটি ঠিক আছে কিনা তা জানার জন্য আরো পরীক্ষার দরকার। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট নিয়ে। র্যাপিড টেস্টিং বলতে কি বোঝায় তা কিন্তু আমরা অলরেডি বুঝে গিয়েছি, কিন্তু আসুন আরেকটু বোঝার চেষ্টা করি অ্যান্টিবডি সম্পর্কে। যখন কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন, তখন এই ভাইরাসের বিরুদ্ধে যে সৈন্যবাহিনী যুদ্ধ করে আমাদেরকে সারিয়ে তোলে তাদেরকেই মূলত বলা হয়ে থাকে অ্যান্টিবডি। তার মানে হচ্ছে যখন কেউ ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হন, তখন আমাদের শরীরে এই ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। আর এই তৈরি হওয়া অ্যান্টিবডি দিয়েই র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং করা হয়ে থাকে। সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু র্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে। আসুন এবার আমরা জানি যে এই র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট কিভাবে কাজ করে। আমরা আগেই বলেছি ভাইরাসে আক্রান্ত হবার পর আমাদের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়।
তো প্রথমেই যে অ্যান্টিবডি এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে সেটি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম, যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে IgM। ঠিক এর কিছুদিন পরেই যে অ্যান্টিবডি এই ভাইরাসের সাথে যুদ্ধ করে তার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, যাকে সংক্ষেপে IgG বলা হয়ে থাকে। যখন র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং করা হয় তখন মূলত দেখা হয় যে শরীরে IgM অথবা IgG উপস্থিত রয়েছে কিনা। যদি IgM অথবা IgG উপস্থিত থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কখনো না কখনো এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অথবা আপনি বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় আছেন। আসুন এবার আমরা এই টেস্টিং কিট সম্পর্কে জানি। যদি লক্ষ্য করেন তাহলে টেস্টিং কিটের সবার নিচে রয়েছে বি জোন, অর্থাৎ একে বলা হয়ে থাকে বাফার জোন। ঠিক তার উপরেই রয়েছে এস জোন, যেখানে মূলত স্যাম্পলটি দেয়া হয়। একদম উপরে সি জোন রয়েছে, যাকে বলা হয় কন্ট্রোল জোন। ঠিক তার ইমিডিয়েট নিচে রয়েছে IgG জোন এবং তার নিচে রয়েছে IgM জোন। এবার আসুন জানি কিভাবে স্যাম্পল দিয়ে টেস্ট করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রথমে আক্রান্ত ব্যক্তির ব্লাড স্যাম্পল নিয়ে এস জোনে দেওয়া হয়। এরপর বি জোনে একটি বাফার তথা লিকুইড সলিউশন দেওয়া হয়। এই বাফার তথা লিকুইড সলিউশনের কাজ হচ্ছে এই স্যাম্পল ব্লাডকে টেনে উপরে সি জোনের কাছে নিয়ে যাওয়া। উপরে নেবার 10 থেকে 15 মিনিটের মধ্যেই সি জোনে একটি লাইনের মতো দেখা যাবে। আপনি নেগেটিভ অথবা পজিটিভ যাই হন না কেন, সি জোনে অবশ্যই লাইনটি দেখা যাবে। এবার যদি শুধু সি জোনে অর্থাৎ কন্ট্রোল জোনে লাইনটি দেখা যায় এবং IgG এবং IgM জোনে যদি কোনো লাইন না দেখা যায় তাহলে এর অর্থ হচ্ছে আপনি করোনা নেগেটিভ। কিন্তু সি জোনের পাশাপাশি যদি IgM এও একটি লাইন দেখা যায় তাহলে এর অর্থ হচ্ছে আপনি করোনা পজিটিভ এবং আপনি ভেরি রিসেন্টলি করোনাতে আক্রান্ত হয়েছেন। এ পর্যায়ে অবশ্যই দ্রুত আপনাকে আইসোলেশনে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এরপর যদি IgM এবং IgG দুটি জোনেই লাইন দেখতে পাওয়া যায় তার অর্থ হচ্ছে আপনি নিশ্চিতভাবে করোনাতে পজিটিভ এবং আপনি অনেকদিন ধরেই করোনাতে আক্রান্ত অবস্থায় রয়েছেন। আর যদি শুধু IgG জোনে লাইনটি দেখা যায় এর অর্থ হচ্ছে আপনি কখনো না কখনো অবশ্যই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর অ্যান্টিবডি IgG এখনো আপনার শরীরে রয়ে গেছে। তবে মনে রাখতে হবে এমন অনেক পেশেন্ট রয়েছে যারা উপসর্গবিহীন অবস্থায় ছিল এবং আপনা আপনি এরা সুস্থ হয়েছেন। যদি তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয় তবে IgG জোনে এই লাইনটি দেখা যাবে। র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং এর ইফেক্টিভ রেজাল্ট কিন্তু কিছু বিষয়ের উপর নির্ভর করে থাকে, যেমন বয়স, নিউট্রিশনাল স্ট্যাটাস, রোগের সিভিয়ারিটি এবং পেশেন্ট কি ধরনের ওষুধ গ্রহণ করেছে তার উপর। তবে একটি বিষয় মনে রাখা জরুরি যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে এবং অ্যান্টিবডি তৈরি হলেই যে কেউ দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হবে না এরকম কিন্তু কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। তাই ভ্যাকসিন আবিষ্কার অথবা ভাইরাসটি পরিপূর্ণভাবে নির্মূল হওয়ার আগ পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে, কেননা করোনা ভাইরাস প্রতিরোধে এটিই হচ্ছে সবচেয়ে মোক্ষম উপায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অন্যদের জানার সুযোগ করে দিন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর স্বাস্থ্য বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথেই জানতে পারেন। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।